ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূল। ঝড়ের একদিন পর ওই এলাকার ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সুন্দরবনের গাছপালা ও বন্যপ্রাণীর বিপুল ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত, ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, গাছপালা এখনো তলিয়ে আছে বহু এলাকা, বিদ্যুৎহীন অবস্থায় কয়েক লক্ষ মানুষ। দেশের উপকূল জুড়ে ভেসে উঠতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের রেখে যাওয়া ক্ষতচিহ্ন। 100 কিলোমিটারের বেশি বাতাসের বেগ আর 5 থেকে 7 ফুট উঁচু জলোচ্ছ্বাসে লন্ডভন্ড বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড়ের পুরো তাণ্ডব চলেছে সুন্দরবনে। এতে গাছপালা বন্যপ্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খুলনা সার্কেলের বন সংরক্ষক জানিয়েছেন, জলোচ্ছ্বাসে বনের ভেতর 10 থেকে 12 ফুট পানিতে তলিয়ে যায়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পুরোই জলের তলে চলে গিয়েছিল, মারা গেছে 2টি হরিণ। বনের ভেতরে আরও বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বাগেরহাটে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত 10,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত 35,000-এরও বেশি। জেলা প্রশাসন জানিয়েছে, বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপকূলে বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ঝড়ের তাণ্ডবে। 200 হেক্টর মাছের ঘের ক্ষতিগ্রস্ত। উপজেলা সামাজিক বন বিভাগ জানিয়েছে, প্রায় 4,500 গাছপালা উপড়ে পড়েছে। ঝালকাঠিতে ঝড়ের রাত থেকে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা, তবে সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। জেলার প্রায় অধিকাংশ মাছের ঘের তলিয়ে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঝড়ে প্রায় 9.5 কিলোমিটার বেড়িবাঁধ, 5,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলায় 2,500-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের একদিন পর এখনও শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দী অনেক মানুষ। বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্তত 760টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর, খ্রিস্টানপল্লী, পশ্চিম হাজিপুর, নবীপুর, ফাতেপুর গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারে জালালপুর গ্রাম সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে।